অনলকৃত পানীয় জলের নলকূপ থেকে বেরিয়ে আসছে জ্বালানি ঘেস, আর তাতেই আগুন দিলেই জ্বলে উঠছে দাউ দাউ করে। বান্দরবনের রোয়াংছড়ি সদরের টাউন হল এলাকায় ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে ঘটনাটি দেখতে ছুটে আসছে উৎসুক জনতা। তবে বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সের প্রতিনিধি দল এসেছে। রোয়াংছড়ি সদরের টাউন হল এলাকার বাসিন্দা কুতুবুদ্দিনের বাড়ির উঠানে পানির জলের জন্য খনন করেছিল গভীর নলকূপ। 375 ফিট গভীর যাওয়ার পর সোমবার বিকেলে হঠাৎ করে নলকূপ থেকে গ্যাস নির্গমনের শব্দ শুনতে পায় শ্রমিকরা। পরে তা পরীক্ষার জন্য আগুন জ্বালালে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। ঘটনার পর ভয়ে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা এবং বস্তা চাপা দিয়ে আগুন নিভিয়ে রাখে। তবে এটি কোন ধরনের গ্যাস, উত্তোলনযোগ্য কিনা বিষয় তা পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে বলে জানান বাপেক্স প্রতিনিধি দল। বাপেক্সের পক্ষ থেকে আজকে এই এখানে যে গ্যাসের যে চিহ্ন পাওয়া গেছে সেটা লোকেশন আমরা পরিদর্শন করলাম, এবং আমরা আমাদের যে ইকুইপমেন্টগুলো নিয়ে এসেছিলাম সেটার মাধ্যমে আমরা স্যাম্পল কালেক্ট করেছি। আমাদের এই স্যাম্পল আমাদের ঢাকাতে আমাদের অফিসের ল্যাবরেটরিতে আমরা টেস্ট করব। টেস্ট করে আমরা বুঝতে পারবো যে এটা কোন লেভেলের হাইড্রোকার্বন এখানে আছে এবং এটার কি কোন ধরনের ফরমেশন থেকে আসছে কি না, অথবা এটা কোনো বায়োজেনিক কোনো সোর্স থেকে আসছে কি না এবং এটা থার্মোজেনিক কি না। ওই অংশগুলো আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো দেন আমরা বলতে পারবো যে এটার আসলে এটাতে কী পরিমাণ গ্যাস আছে এবং এটা কি গ্যাসটা আসলে কমার্শিয়ালি বা কোনো পরবর্তী আমরা ইউজ করতে পারবো কি না, সেই সিদ্ধান্ত আমরা পরে দিতে পারবো।